আজি দুপুরের আকাশত দেখা গেল এক বিশেষ পরিঘটনা। সূর্যর চারিফলে দেখা গেল এক অদ্ভুত দৃষ্টিনন্দন পরিবেশ। হয় আজি অসমবাসীয়ে এক দৃষ্টিনন্দন পরিবেশের সাক্ষী হয়ে রল। দুপুরের আকাশত এই পরিঘটনা দেখবলে পাওয়া গেল। গোটে অসমবাসীয়ে এই পরিঘটনা দেখবলে সক্ষম হয়েছে। আর প্রকৃততে ই কি হয় আর কিয় এনে পরিঘটনা দেখা পাওয়া যায়? বিগত 14 মে আর 24 মে'ৰ দিনাও বেঙ্গালোর আর হায়দরাবাদ কিয় দেখা গৈছিলে এক অদ্ভুত দৃশ্য? সূর্যর চারিওফালে কিয় এই দৃশ্য দেখবলে পাওয়া যায়, অন্য ঠাইত কিয় নহয়? নমস্কার, মই আজিজুর রহমান, আপনাদের চাই আছে খবর ইত্যাদি। আপনাদের ভিডিওটি শেষলকে চাই থাকুক, মই আপনাদের জানাম বিস্তারিত। মহাজাগতিক নানা ঘটনায় মানুষ বিভিন্ন সময়ত অবাক করে দিয়ে। আকাশের ফলে চাই সামান্য পরিবর্তন দেখা পালেই মানুষের মনত নানা ধরনের প্রশ্ন জাগে। ঠিক তেনেকুৱাই অবাক করার ঘটনায় ঘটিল এইবার অসমৰ আকাশত। সামাজিক মাধ্যম ব্যবহারকারীর একাংশ এই ঘটনা প্রত্যক্ষ করার পিছত ইয়াকে লৈ সামাজিক মাধ্যমত ব্যাপক চর্চা। সকলোৱে আচৰিত, আমি বহুতেই সূর্যোদয় আর সূর্যাস্তর সুন্দর দৃশ্য ক্যামেরাত বন্দী করে রাখো। কিন্তু এই মহাকাশীয় ঘটনাটো সূর্যর এক অন্য ধরনের সৌন্দর্য তুলি ধরেছে। আজি অসমত দুপুরিয়ার আকাশত দেখা গেল সূর্যক ঘেরাও করেছে রামধেনু সদৃশ রেখায়। এয়া সান হালো বা রেইনবো রিং অফ সান বলেও কোৱা হয়। সাধারণত বর্ষাকালত বা বারিষার সময়ত বায়ুমণ্ডলত উপস্থিত থাকা জলীয় কণার পৰা অথবা জলীয় ভাস্পর পৰা রামধেনু গঠিত হওয়ার ঘটনা ঘটে। জলীয় ভাস্পর উপর সূর্যর পোহর প্রতিফলিত হয়ে এনে গোলাকার দৃষ্টিনন্দন দৃশ্যর সৃষ্টি হয়। প্রায় সময়তে হয়, কিন্তু চকুত নপরে বা খালি চকুরে দেখা পাওয়াও না যায়। হব পারে পাতল বর্ষা বা বারিষা কালত পৃথিবীর পৰা কিছু দূরত বায়ুমণ্ডলত প্রায় সময়তে আইস ক্রিস্টাল গঠিত হয়। সূর্যর পোহর ক্রিস্টালের উপর পড়ারেগে উভয়ের মজত 22 ডিগ্রির পার্থক্য আসে আর এইটা যেটা পৃথিবীর পর দেখা যায় তেতিয়া ইয়াক রামধেনু সদৃশ সূর্যর চারিওকাশে গোলাকৃতির নিচিনাক দেখা যায়। মাঝে সময়ে এই মহাজাগতিক পরিঘটনাত 46 ডিগ্রিরও পার্থক্য থাকে। বয়োজ্যেষ্ঠ সকলের কাষত এই জাতীয় মহাকাশীয় ঘটনা সম্পর্কত বহুতো কাহিনী শোনা যায়। একাংশর মতে সকলো গ্রহর রজা হয়েছে সূর্যদেব, অর্থাৎ প্রায় সময়তে অন্য সকলো গ্রহ তেওঁৰ চারিওকাষে বিরাজ করে। এই কারণে সূর্যদেবতাক এটি উজ্জ্বল বৃত্তয় ঘেরি রখা দেখা যায়। এনে ধরনের দৃশ্য প্রায় সময়তে দেখা যায়, কিন্তু সকলো সময়তে খালি চকুরে দেখিব নোৱাৰি বা মনিব নোৱাৰি। এইবছর এই ঘটনা অসমৰ আকাশত দেখা পোৱা গল। এই মহাজাগতিক দৃশ্য অসমৰ আকাশত দেখা পোৱা মাত্রে সামাজিক মাধ্যমত বিয়পি পড়ে সেই ছবি। ইয়াকে লৈ এতিয়া আরম্ভ হয় নানা ধরনের আলোচনা। আমার এই ভিডিওটি শেষলকে চার বাবে আপনাক আন্তরিক ধন্যবাদ জানানোর, আমার এই খবর ইত্যাদি নামৰ চ্যানেলটো সাবস্ক্রাইব আর ফলো করবলৈ নাপাহৰিব।